হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল এসএম রূপকথা, যেখানে তোমরা পাবে বিউটি কেয়ার প্রোডাক্ট রিভিউ অ্যান্ড বিউটি কেয়ার টিপস। সো বন্ধুরা, এই সংক্রান্ত ভিডিও দেখতে যদি তোমরা আগ্রহ হয়ে থাকো, তাহলে ঝটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। সো বন্ধুরা, আজকে আমরা হেয়ার গ্রোথ সিরাম বানাবো বাসায় কিভাবে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্ট আমি এখানে মেথি নিয়ে নিয়েছি। মেথি খুবই ভালো চুলটাকে লম্বা করতে সাহায্য করে, সেই সাথে চুলটা স্মুথ অ্যান্ড শাইনি করে মেথি। এখন আমি এখানে তেজপাতা নিয়েছি। তেজপাতা কিন্তু আমাদের চুল প্লাস স্ক্যাল্পের জন্য খুবই ইফেক্টিভ। যেমন এটা আমাদের চুল থেকে ড্যান্ড্রফ রিমুভ করে, এর সাথে সাথে চুলটাকে শাইনি বানায়, চুল থেকে উকুন কমিয়ে আনে, এবং সব থেকে ইম্পর্ট্যান্ট পার্ট, হেয়ার গ্রোথটা অনেক বাড়িয়ে দেয় এই তেজপাতাটা। এখন আমি দিব লবঙ্গ, যেটা আমাদের হেয়ার গ্রোথ বাড়াবে এবং স্ক্যাল্প হেলদি রাখবে। এবার দিব কালো জিরা, যেটা আমাদের চুলটাকে শক্ত করবে, চুলটা ভেঙে পড়বে না এবং চুল পড়া কমিয়ে আনবে। সো বন্ধুরা, চলো দেখে নেই কীভাবে এই সিরামটি আমরা এখন বানাবো। তো এটা আমি সব উপকরণ মিশিয়ে 2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি, যদি 1 কাপের মতো পানি রাখতে পারি।